মানকড়ার উপর দিয়ে শিবপুরের দিকে NH-34 বাইপাস রাস্তা চলে গেছে। সেখানে গ্রামের মানুষের কিছু সমস্যা থাকার কারণে সাংসদ অধীর চৌধুরী এবং NHAI এর উচ্চপদস্থ আধিকারিকেরা পরিদর্শন করলেন। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন এবং সমাধান করার আশ্বাস দেন। এই বাইপাস সড়কের কাজে এলাকাবাসীরা খুবই ভালোভাবে সাহায্য করেছেন বলে তাদের ধন্যবাদও জানান অধীর চৌধুরী। ধমনী এটা হচ্ছে, এই এই জীবন রেখা বলে এটাকে, এই জীবন রেখাটাকে গতি বাড়াতে হবে। কলকাতা যাওয়া আমাদের কাছে দুঃস্বপ্ন না হয়ে কলকাতা যাওয়া আমাদের কাছে একটা এন্টারটেনমেন্ট হোক, আরামসে যাওয়ার ব্যবস্থা হোক, এই নিয়ে দীর্ঘদিন ধরে আমরা লড়াই করছি, বলছি, সরকার আসে সরকার যায়, আমাদের দাবিও চলতে থাকে। আমি নীতিন গাডকারির সঙ্গে পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে এ নিয়ে বহু আলোচনা করেছি কাজের গতি বাড়ানোর জন্য। গঙ্গার ওপারটা হয়ে গেছে, ফারাক্কা পর্যন্ত মালদা পর্যন্ত সমস্যা নেই, এপারে এখনও কিছু কিছু সমস্যা আছে, তার মধ্যে এইখানে ব্রিজ করার সমস্যা হচ্ছিল, গঙ্গার ওপারে সেখানকার মানুষদের সঙ্গে আলোচনা করে সেটারও জমি সমস্যা মিটিয়েছি। এখন এইখানে রাস্তা হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন, দীর্ঘদিন এক পথ দিয়ে চলা অভ্যাস ছিল, একভাবে চলা অভ্যাস ছিল, এখন NH-34 যখন যাবে, চারটে লেন যখন যাবে, তখন তো স্বাভাবিক ছন্দ যেটা এই এলাকার মানুষের চলাফেরার, সেই স্বাভাবিক ছন্দ তো বিঘ্নিত হবেই, সেই স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হয়েছে। তাই সেই জায়গা থেকে স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনতে যতটা সম্ভব NH-34 যাতে কাজ করার সময় নজর দেয় সেটার জন্যই আমরা আবার দাবি করি। যখন আমাদের প্রপোজাল কবি ওনাদেরকে দেওয়া হলো, আমরা আমাদের ম্যাপিং ওনাদেরকে দেওয়া হলো, ওনারা ওনাদের মতো সার্ভে করবে এবং সার্ভে করার পরবর্তীতে ওনারা আমাদের সঙ্গে আলোচনায় বসে যেটা একটা মানে সমস্যা যেটা সমাধান করা যায় ওনারা যথাযথভাবে চেষ্টা করলেন এবং আমাদের সাংসদ ছিলেন এখানে, ওনাদের সামনে উনি কথা দিলেন এবং মানে NH কর্তৃপক্ষ এবং আমাদের সাংসদ দুজনে আমাদেরকে ভরসা দিলেন যে আমাদের যেগুলো দাবি আছে সেগুলো মোটামুটি সমাধান যতটা সম্ভব করার তেনারা করে দেবেন।